হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকের কোথায় যাচ্ছি বলো তো? আজকের কিন্তু ভাইফোঁটা, তাই সবাইকে জানাই শুভ ভাইফোঁটা। তো আজ আমাদের ভাইফোঁটার দিনে একটা নিমন্ত্রণ পড়েছে, আমার শ্বশুরের দিদি ভাইফোঁটা দেবে, তাই সবাইকে নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য। তো আমি, ননদ, আমার শাশুড়ি আর এটা ননদের ছেলে, তিনজন মিলে হেঁটে যাচ্ছি। আর তুহিন, তুহিনের বাবা গাড়ি করে গেছে, আর শ্বশুরমশাইও গাড়ি করে গেছে। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা আমাদের চণ্ডী মন্দির। ওই মন্দিরে পুজো হয়, অনেক উৎসব হয়, অনেক কিছু অনুষ্ঠান আরে হয়। তো এখানে এই দেখো, আমার বড়বাবু দাঁড়িয়ে রয়েছে, আর আমরা প্রায় চলেই এসেছি ও বাড়িতে। আমাদের পুরনো বাড়িতে খাওয়া দাওয়া ছিল, আর আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর ওই যে পুরনো বাড়ি, চলো সামনে চলে এসেছি, একেবারে ভিতরে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখানে এখনও সব কিছু রান্না হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে। এটা হচ্ছে কাকা, এটা পিসিমণি, এই পিসিমণিটাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর এই একটা কাকা আছে, অনেকগুলো কাকা, এই যে একটা কাকা, তো ইনি সব কিছু রান্না করেছে। আর এখনও ফোঁটা নেয়নি, রান্না রান্না করছিল তাই ফোঁটা নেওয়া হয়নি। তো এখন বাজে দুটো, দুপুর দুটোর সময় এখন ফোঁটা নেবে, পিসিমণি ফোঁটা দেবে। তো এই পিসিমণি ফোঁটা দেওয়ার জন্য সব কিছু জোগাড় করছে। তো চলো ফোঁটাটা দেখে নিই কীভাবে, আগেকার মানে বয়স্ক মানুষরা আগে কীভাবে ফোঁটা দিত সেইটাই তোমরা দেখো। হ্যাঁ, এখানে আমার শাশুড়ি আর ননদের ছেলে ঢুকছে, আর এখানে তুহিন ফোন দেখছে, আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, আমাদের খেতে বসতে বলছে, তাই আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। আর এখানে আমাদের গরম গরম ভাত, তারপর আলু ভাজা, ডাল, তারপর তরকারি, বাঁধাকপির তরকারি হয়েছিল, মাছের ঝাল, সব কিছুই রান্না করেছিল, আলু ভাজা। তো আমরা মাছ দিয়ে, ডাল দিয়ে ভাত খাওয়ার পর আমাদের তারপর চিকেন কষা দিয়ে দিয়েলো। তো চলো আমি তাহলে এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াবো না, টাটা।